প্রথা অনুযায়ী শুরু হলো নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার ঘট বিসর্জন। আজ সকাল থেকে শুরু হওয়া এই ঘট বিসর্জন শোভাযাত্রা বিভিন্ন বারোয়ারি পূজা কমিটি তাদের মণ্ডপ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ট্যাবলো সহকারে জলঙ্গি নদীর ঘাটে উপস্থিত হয়েছে। প্রথা অনুযায়ী চলছে কৃষ্ণনগরের ঐতিহ্যের ঘট বিসর্জনের পাশাপাশি সন্ধ্যা থেকে শুরু হবে প্রতিমা নিরঞ্জন বা ভাসান। সর্বপ্রথম বিভিন্ন বাড়ির পূজা, তারপরই বড় বড় বারোয়ারি পূজার জগদ্ধাত্রী প্রতিমা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কৃষ্ণনগর কদমতলা ঘাটে রাত ভোর চলবে, আজ সারা রাত ধরেই চলবে কৃষ্ণনগরের বিসর্জন পর্ব। সব প্রতিমাকে নিয়ে যাওয়া হবে কৃষ্ণনগর রাজবাড়িতে, রাজবাড়ি স্পর্শ করেই সব প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেবে। একেবারে শেষে কৃষ্ণনগরের ঐতিহ্য বুড়িমার বিসর্জন। ঘট বিসর্জনে কৃষ্ণনগরের রাজপথে নেমেছে মানুষের ঢল। আপনাদের সকল দর্শনার্থীদের জানাই মেদিনী সেন্টার এবং কৃষ্ণনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জলঙ্গির ঘাটের উদ্দেশ্যে রাধানগরের কৃষ্ণ মাতা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।